বাংলায় কম্পিউটার শিক্ষা এই পর্বে আমরা আজকে উইন্ডোজ 10 যে অপারেটিং সিস্টেম আছে তার ডেস্কটপের কিছু বৈশিষ্ট্য বা কিছু মেনু আছে যেগুলো আমরা দেখব। তো প্রথমেই আমাদের ডেস্কটপে যেগুলো যে বেসিক কয়েকটা জিনিস থাকে সেটা হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে দিস পিসি, মানে আমাদের যেটা হার্ড ড্রাইভ সেটা হার্ড ডিস্কটা এখান থেকে দেখা যায়। তারপর হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং, অর্থাৎ যদি কিছু ইন্টারনেট কানেকশন করতে হয় বা ব্লুটুথ কোনো ডিভাইস কানেক্ট করতে হয় বা যদি প্রিন্টার কানেক্ট করতে হয় তাহলে এটা নেটওয়ার্ক থেকে হয়। তারপর হচ্ছে কন্ট্রোল প্যানেল, আমাদের যে কোনো কিছু সফটওয়্যার ইনস্টল বা যে কোনো কিছু সেটিংসের যদি কম্পিউটারের কিছু প্রয়োজন হয় তাহলে আমরা এই কন্ট্রোল প্যানেলে গিয়ে করতে পারি। তারপর হচ্ছে রিসাইকেল বিন, আমরা কোনো ফোল্ডার বা কোনো ফাইল বা কোনো অডিও ভিডিও যা কিছুই ডিলিট করি না কেন কম্পিউটার থেকে সেটা রিসাইকেল বিনে জমা হয় গিয়ে। রিসাইকেল বিন থেকে যদি আমরা ডিলিট করে দিই তখন কিন্তু আর সেটাকে পাওয়া যায় না। তো আমরা যদি শুধুমাত্র ডিলিট টিপে ডিলিট করি তাহলে রিসাইকেল বিনে জমা হবে, কিন্তু যদি আমরা শিফট এবং ডিলিট একসঙ্গে প্রেস করি তাহলে সেটা পার্মানেন্টলি ডিলিট হবে, রিসাইকেল বিনে সেক্ষেত্রে যাবে না। ঠিক আছে, তো একে একে আমি দেখাই এগুলো। এছাড়াও আমরা যদি ডেস্কটপে, এটা ডেস্কটপ, ডেস্কটপে মাউসটা রেখে যদি রাইট ক্লিক করি তাহলে একটা মেনু ওপেন হয়, সেখানে অনেক কিছু অপশান থাকে। এই তাহলে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে এই মেনুতে প্রথমে কী আছে, ভিউ, অর্থাৎ আমার এই ডেস্কটপে যে সমস্ত আইকনগুলো থাকবে সেগুলো আমরা কীভাবে দেখতে চাই, লার্জ আইকন, মিডিয়াম না স্মল। এখন মিডিয়াম করা আছে, যদি লার্জ করি আমি দেখুন এগুলো কিন্তু সাইজে বড় হয়ে গেছে, তাহলে আমি যদি স্মল করি খুব ছোট হয়ে গেছে। তো মিডিয়াম করলে এটা মিডিয়াম হবে। এটা শুধুমাত্র ডেস্কটপ বলে না, যে কোনো ফোল্ডারে রাইট ক্লিক করে ভিউ আমি অপশন চুজ করতে পারি। আমি যেমন এখানে দেখাচ্ছি, এখানে যদি ভিউ করি এখানে এক্সট্রা লার্জ আইকন, লার্জ আইকন, মিডিয়াম, স্মল আছে। আমি যদি এক্সট্রা লার্জ করি তো সমস্ত কিন্তু বড় হয়ে গেছে, তাই না? আমি যদি ভিউ করে এখানে স্মল আইকন করি তাহলে কিন্তু সব ছোট হয়ে গেছে। আমি যদি ভিউ করে এটাকে মিডিয়াম আইকন করি তাহলে এরকম দেখাচ্ছে, আর আমি যদি ভিউ করে এটাকে লার্জ আইকন করি তাহলে এরকম দেখাচ্ছে। তো এগুলো বিভিন্ন জায়গাতেই কাজ করে। এটা গেল ভিউ। অটো অ্যারেঞ্জ আইকন, অর্থাৎ আমি যখন যখন ফাইল আমি অ্যাড করতে যাব সেটা অটো অ্যারেঞ্জ হয়ে যাবে, নিজে থেকে অ্যারেঞ্জ হবে। আর শো ডেস্কটপ আইকন, যদি আমি এখানে শো ডেস্কটপ আইকনটা আনচেক করে দিই তাহলে এখানে কোনো আইকন দেখাবে না, আপনার থাকলেও দেখাবে না। আবার যদি আমি এখানে ভিউ করে শো ডেস্কটপ আইকন করি তাহলে এখানে দেখাবে। সিমিলারলি সেম অপশান আপনি যে কোনো ফোল্ডারে বা যে কোনো জায়গায় গিয়েও এটা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে হচ্ছে সর্ট বাই, সর্ট বাই আমি এখানে কীভাবে সর্ট করতে চাই, নেম, যদি নেম করি দেখুন অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দেবে ও, ঠিক আছে। যদি সাইজ করি তাহলে সাইজ হিসাবে সাজাবে, আচ্ছা যদি আইটেম টাইপ করি তাহলে টাইপ হিসাবে সাজাবে, এবং যদি ডেট মডিফাইড করি তাহলে এইভাবে সাজাবে, তাহলে আমি যদি নেম করি তাহলে এইভাবে সাজাচ্ছে, ঠিক আছে। তো শর্ট বাইটা গেল। তারপর হচ্ছে রিফ্রেশ, আমার অনেক সময় কম্পিউটার কী হয় যে ক্লিক করলে ওপেন হয় না বা ওয়েটিং দেখায়, তখন আমি কী করবো, এখানে রাইট ক্লিক করে রিফ্রেশ, রাইট ক্লিক করে রিফ্রেশ, রাইট ক্লিক করে রিফ্রেশ, এরকম 5-6 বার করে দিলে কিন্তু কম্পিউটারটা মোটামুটি একটা রিফ্রেশ হয়ে যায়। রিফ্রেশ মানে কি, ওর যে প্রসেসরটা যে কাজটা চলছে ব্যাকগ্রাউন্ডে সেটাকে ও মোটামুটি টার্মিনেট করার চেষ্টা করে এবং নতুন করে যে আপনি প্রোগ্রামটা চালানোর চেষ্টা করছে সেইটাকে চালু করার চেষ্টা করে, এটা হচ্ছে রিফ্রেশ। তারপর হচ্ছে আনডু ডিলিট, কিছু যদি ডিলিট করেন সেটা আপনি আনডু করার জন্য। আর পেস্ট, আর পেস্ট শর্টকাট তো আছেই, কোনো কিছু কাট বা কপি করে পেস্ট করা। এখানে আছে শেয়ার, ভিউ, অনেক কিছু এখানে আছে। এনভিডিয়া কন্ট্রোল প্যানেল হচ্ছে আপনার যদি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে এনভিডিয়া, আমার এটাতে আছে এনভিডিয়া জিফোর্স GTX 2GB গ্রাফিক্স কার্ড, তো সেই গ্রাফিক্স কার্ডের জন্য আলাদা করে কন্ট্রোল প্যানেল আছে। এটা সকল ক্ষেত্রে থাকবে না, আমার এই ল্যাপটপটা আছে বলে এটা শো করছে। নেক্সট একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অপশান আছে, সেটা হচ্ছে নিউ। এই নিউয়ের মধ্যে আমি অনেক কিছু ক্রিয়েট করতে পারি, যেমন আমি মনে করতে চাই এখানে একটা আমি এই ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করব। তাহলে ফোল্ডার কীভাবে তৈরি করব, নিউয়ে গেলাম, নিউয়ে যাওয়ার পর
আমি এখানে ফোল্ডারে ক্লিক করলাম। এখানে ফোল্ডারে বাই ডিফল্ট আমার এখানে কিন্তু নাম দেওয়া নামের অপশন চাইছে, কিছু যদি না করে এন্টার মারি বা বাইরে ক্লিক করি তাহলে এই নামটাই থেকে যাবে। আর যদি আমি নিউ গিয়ে ফোল্ডার ক্লিক করলাম, কিছু নাম লিখি যে এ বি সি ডি দি এন্টার মারি, তাহলে আমার এটা কিন্তু ABCD নামে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফোল্ডার তৈরি করা যায় এইভাবে। এই ফোল্ডারের ভিতর আপনি আবার ফোল্ডার তৈরি করতে পারেন, পরপর পরপর আপনি তৈরি করতে পারেন, যা খুশি অসংখ্য সংখ্যক ফোল্ডার তৈরি করা যায়। তারপরে শর্টকাট, কোনো কিছু শর্টকাট যদি আমি চাই, বিটম্যাপ ইমেজ, বিটম্যাপ চাই, মাইক্রোসফট ডকুমেন্ট, যদি আমি একটা মাইক্রোসফট ডকুমেন্ট তৈরি করতে চাই, এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করতে পারি। এখানে ক্লিক করলে সেটা তৈরি হয়ে যাবে। আমি মাইক্রোসফট ডকুমেন্টটা দেখাচ্ছি, এখানে একটা মাইক্রোসফট ডকুমেন্ট কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু কোনো লেখা নেই বা কোনো ডেটা নেই, জাস্ট তৈরি হয়ে গেছে। তো মনে করুন আমি এইটাকে এগুলো সব তৈরি করতে পারি এভাবে। আবার যদি রাইট ক্লিক করি তখন এখানে একটা আছে ডিসপ্লে সেটিং। ঠিক আছে, তো ডিসপ্লে সেটিংটা কী দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ডিসপ্লে সেটিং, নাইট মোড, এখানে হচ্ছে কালার, ব্রাইটনেসটা কমানো বাড়ানো যায়, এটা একদম কমিয়ে দিয়েছি আমি, এভাবে বাড়াতে 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 এটা ম্যাক্সিমাম। এটা কিবোর্ডে শর্টকাট কী থেকেও করা যায়। তাহলে ডিসপ্লে সেটিংটা কী বলতে চাইছে, এইখানে চেঞ্জ ইন সাইজ, এখানে হচ্ছে স্কেল লেআউট, এখানে কত পার্সেন্ট করতে চাইছি আমরা, যদি 125% করি তাহলে লেখাগুলো সব ছোটো ছোটো হয়ে যাবে, কিন্তু আমি যদি 150% করি তাহলে মোটামুটি একটু দেখা যাবে। স্ক্রিন রেজলিউশন, এখানে বিভিন্ন রকম স্ক্রিন রেজলিউশন আছে, আমার স্ক্রিনটা যেহেতু ল্যাপটপের ফুল এইচডি তার জন্য আমি 1920x1080 করে রেখেছি রেকমেন্ডেড এটা, এছাড়াও অন্যান্য করা যেতে পারে। আচ্ছা, ডিসপ্লে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, ফ্লিপ আছে, এসব আছে। তো ফ্লিপ করলে কী হবে, উল্টে যাবে, পোর্ট্রেট হলে একটা A4 সাইজের মতো দেখাবে, এসবগুলো হবে। যদি পোর্ট্রেট করি তো এইরকম হয়ে গেল, তাই না? এবার কিন্তু উল্টো পাল্টা দেখাচ্ছে, তো আবার আগের অবস্থায় চলে এলো। ঠিক আছে, ল্যান্ডস্কেপে তো এগুলো ট্রাই করতে যাওয়া খুব মুশকিল, কারণ যে প্রথম ব্যবহার করছে ল্যাপটপ সে কিন্তু পুরো হকচকিয়ে যাবে, ঠিক করতে পারবে না, তার জন্য এগুলোই না হাত দেওয়াই ভালো। নর্মালি দেখা যে কী কী আছে অপশান। ঠিক আছে, এটা আমি ক্লোজ করছি। এরপরে আমি একদম লাস্টের যে অপশানটা আছে পার্সোনালাইজড, এটাতে যাব, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো পার্সোনালাইজে গিয়ে কী করতে পারি, এই যে আমি এখানে যে থিমটা, এই যে আপনি নীল ব্যাকগ্রাউন্ডটা একটা দেখছেন, এইটা কিন্তু এখান থেকে আমরা সেট করতে পারি, ডেস্কটপ ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ইমেজ বলা হয়। এখানে পিকচার নিতে পারি, সলিড কালার নিতে পারি, স্লাইডসও নিতে পারি। ঠিক আছে, এছাড়াও ব্রাউজ করে যে কোনো ছবি আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমার এখন এটা করা আছে, এই যে প্রথম ছবিটা করা আছে, এগুলো পরপর পরপর যদি আমি স্লাইড শো করি তো নির্দিষ্ট সময় পরপর আমি এটা করতে পারি। যদি আমি স্লাইড শো করি, স্লাইড শো, তাহলে বলবে ওরা যে কত সময় পরপর সেটা একটা ছবি থেকে পরের ছবিতে যাবে, 1 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 6 ঘন্টা, 1 দিন সেটা। ঠিক আছে, এইগুলো আছে। চুজ, এখানে কি, এখানে হচ্ছে ফিল, মানে পুরো স্ক্রিনটা ফিল করে থাকবে, ফিট মানে ছবিটা যেমন তেমন, যদি ছোটো হয় ছোটো, বড় হয় বড়, আর স্ট্রেচ মানে হচ্ছে ছবিটা যেমনই হোক ওকে টেনে বড় করে দেবে, তার মানে ছবিটা ফেটে ফেটে যাবে। টাইলস মানে ছোটো ছোটো আকারে থাকবে, সেন্টার মানে স্ক্রিনের যে সেন্টার সেখান থেকে পয়েন্ট করে চারিদিকে ছড়িয়ে থাকবে, আর স্প্যান মানে একটা নির্দিষ্ট দিকে বেড়ে যাবে। এই সমস্ত অপশান আছে। তো আমি এখানে পিকচার করলাম, তো আমি আগের জায়গায় ফিরে এলাম। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট অপশানটা, পার্সোনালাইজ। তো এইগুলো মোটামুটি অপশান। এবার আমি এখানে ডিলিটটা দেখাই, আমি ডিলিটটা দেখাই। এখানে আমি এই ফোল্ডারটা জাস্ট রাইট ক্লিক করে এখানে নিচের দিকে ডিলিট অপশান আছে, তো যদি ডিলিট করি তাহলে কিন্তু রিসাইকেল বিনে গিয়ে ঢুকবে, দেখাচ্ছি। আচ্ছা, আমি যদি
এইটাকে শিফট প্রেস করে ডিলিট করি, তখন কি জিজ্ঞেস করছে, আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট, মানে এটা কিন্তু রিসাইকেল পিনে যাবে না, যদি ইয়েস করি পার্মানেন্টলি ডিলিট হবে, করছি ইয়েস, দেখা যাক রিসাইকেল পিনে গেল কি গেল না, যায়নি তাই না। তো রিসাইকেল বিনে যদি ডিলিট প্রেস করি শুধুমাত্র তবেই যাবে। তো রিসাইকেল বিন থেকে আমি এখান থেকে আবার রিস্টোর করতে পারি, এখানে ওপরে যে অপশানটা আছে রিস্টোর অল আইটেম আর রিস্টোর দি সিলেক্টেড আইটেম, যদি আমি এটা করি রিস্টোর দি সিলেক্টেড আইটেম, এটা যেখানে ছিল সেখানে চলে যাবে, তার মানে আমার ডেস্কটপে চলে এসেছে, ঠিক তো। তাহলে আমি ডিলিট করে যদি ভুল করে ডিলিট করে দিই, রিসাইকেল বিন থেকে পুনরুদ্ধার করতে পারি, রিস্টোর মানে পুনরুদ্ধার করতে পেরেছি। এবার আমি মনে করি যে এই ফাইলটার নাম দেওয়া ভুল হয়ে গেছে, আমি নামটা চেঞ্জ করতে চাই, তো কি করব, রাইট ক্লিক করব, তারপর এখানে রিনেম অপশানে ক্লিক করব, দিয়ে এখানে আমি যা খুশি আমার ইচ্ছা মতো নাম দিয়ে এন্টার মারলেই এটা নামটা চেঞ্জ হয়ে যাবে, যে কোনো ফোল্ডার ফাইল যে কোনো ফাইলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, শুধুমাত্র এটা নয়, যে কোনো কম্পিউটারের যে কোনো ফাইলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, রাইট ক্লিক করে রিনেম, ঠিক আছে। আমি যদি দেখতে চাই যে এই ফাইলটার যে কোনো ফাইল যে কোনো ফোল্ডার এই ফাইলটার কত মেমোরি খেয়েছে বা কী তার প্রপার্টিস, তাহলে আমি রাইট ক্লিক করব, একদম লাস্টে যাব প্রপার্টিস, এখানে প্রপার্টিস খুলে যাবে, দেখাচ্ছে এটা কি, এখানে সাইজ 0 বাইট যেহেতু কিছু নেই, লোকেশন মানে হচ্ছে কোথায় আছে আমার ফাইলটা, মানে ইউজারের আন্ডারে ওয়ান ড্রাইভের আন্ডারে ডেস্কটপে আছে, সত্যি এটা ডেস্কটপে আছে, কোন ডেটে ক্রিয়েট হয়েছে, কতটা সময় ক্রিয়েট হয়েছে, সমস্ত কিছু এখানে দেখা যাবে। তো এটা যে কোনো ফোল্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য বা ফাইলের ক্ষেত্রেই প্রযোজ্য, মুভি অডিও ভিডিও ফাইল পিপিটি হ্যান ত্যান যা কিছু সবার ক্ষেত্রে প্রযোজ্য। ক্রস করছি, তাহলে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এই ফোল্ডারটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা আজকে মোটামুটি ডেস্কটপের যে সমস্ত বেসিক ফিচার সেগুলো সম্বন্ধে জানলাম, নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য যে সমস্ত কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে প্রথমেই যেগুলো দরকার হয় সেগুলো সম্বন্ধে জানব। ওকে।